হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সকলের সামনে। আজকে আমরা কথা বলতে যাচ্ছি নতুন একটা ক্রাইম থ্রিলার, বেঙ্গলি ক্রাইম থ্রিলার আসতে যাচ্ছে, যেটার নাম হচ্ছে বরফি। ইয়েস, এটার অফিসিয়াল ট্রেলার বেরিয়ে গেছে। তো আজকে ফাইনালি আমার সময় সুযোগ হলো শান্তভাবে ঠান্ডা মাথায় বসেছি বরফি নিয়ে কথা বলবো বলে, কারণ বরফি নিয়ে যদি কথা বলতে হয় আমাকে অনেকটা সময় নিতে হবে, কারণ এই প্রজেক্টের সাথে আমি অতপ্রোতভাবে জড়িত এবং আমি বলতে পারো যে এই প্রজেক্টের সাথে একসময় যুক্ত ছিলাম, কিন্তু কিছু পার্সোনাল রিজনে আর করা হয়ে ওঠেনি। কিন্তু আমি এই টিমটার সাথে অলওয়েজ ছিলাম, আছি এবং থাকবো। তো এটা ডিরেক্টর সৌভিক দে, মানে আমাদের বিজয়াদশমী, আমাদের হাউসের ফার্স্ট সিনেমা, ভেরি ফার্স্ট ফিচার ফিল্ম, বিজয়াদশমীর যে পরিচালক আমার ছোটো ভাই সৌভিক, তারই এটা থার্ড ছবি। তারা করছে এমএস ফিল্মসের সাথে, মানে ষাটের পরে সৌভিকের যে ডেবিউ মুভি ছিল অ্যাজ এ ডিরেক্টর, সেই যে হাউস ছিল এমএস ফিল্মস, তারা এই সিনেমাটা মানে প্রোডিউস করছে, সেই ব্যানারেই আসছে। এবং মিনা ম্যাম, মিনা শেঠি ম্যাম, আমার সেকেন্ড মম আমি যাকে বলি আর কি, তিনি এটার প্রোডিউসার। এবং এখানে একটা ইনসমলিং একটা স্টার কাস্ট রাখা হয়েছে। বরফির যে টাইটুলার ক্যারেক্টারটা আছে সেটা প্লে করছে চান্দ্রায়ী ঘোষ, খুবই প্রমিজিং এবং আমার পছন্দের একজন মানে অভিনেত্রী। প্রমিজিং ইন দ্য সেন্স যে তাকে যে ক্যারেক্টারই দেওয়া হবে সে যদি একবার হ্যাঁ বলে ফেলে সে জান প্রাণ দিয়ে দেবে আর কি। তো চান্দ্রায়ী ঘোষ সেই টাইটুলার রোলটা প্লে করছে। তার পাশাপাশি আছে অমিত শেঠি মণ্ডল, তার পাশাপাশি আছে কৌশিক সেন, অরিত্র দত্ত বণিক, এক্সেবার্কের এক্সব নাম না তাই না, কমলেশ্বর মুখোপাধ্যায়, মানে কাকে ছেড়ে কার কথা বলবো আর কি, অনামিকা সাহা, সে বিন্দুমাসির লুকটা নিয়ে আরও একবার ফিরে এসছে। এবং এটা ডিওপির কাজ করেছে অর্ণব গুহ, যে অলরেডি ডেভেন্টার ভেঞ্চার্সের সাথে কাজ করে ফেলেছে, আই থিঙ্ক সেকেন্ড ডিওপি হিসেবে সেখানে ছিল, এখানে সে লিড ডিওপি, মেইন ডিওপি হিসেবে কাজ করেছে বরফিতে। এবং এটা যে ট্রেলারটা বেরিয়েছে, ট্রেলারটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কোয়ালিটির সাথে কিন্তু তারা কোনো রকম কম্প্রোমাইজ করেনি। গল্পটা যেটা আমি তো পুরোটাই জানি অ্যাকচুয়ালি, আমি যেটুকুনি ট্রেলারে দেখতে পেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে দেখানো হচ্ছে পরপর শহরে কিছু নেতাদের খুন করা হচ্ছে, কে করছে কেন করছে সেটাই ধীরে ধীরে এবার রিভিল হবে। তো এখানে দেখানো, দেখো বরফি যেহেতু নাম, আমরা কী ভাবো যে চান্দ্রায়ী ঘোষ যেহেতু মেইনলি অ্যাক্ট্রেস এখানে, তার নামে সিনেমা, তো তাকেই ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম স্ক্রিন প্রেজেন্স ট্রেলারে দেওয়া হবে এটাই তো আমরা ভাবো। কিন্তু এখানে কিন্তু সেভাবে তারা ডিজাইনটা করেনি, তারা প্লটটাকে আগে রিভিল করে গেছে ধীরে 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 গিয়ে, এবং ট্রেলারটার মাঝামাঝিতে এসে বরফিকে দেখানো হচ্ছে। তো এই জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে যে তারা জাস্ট বরফি নাম, বরফি যে ক্যারেক্টার প্লে করছে তাকেই দেখিয়ে যাবে, তা কিন্তু না, তারা স্টোরি একটা গল্পটাকে তুলে ধরেছে ট্রেলারের মাধ্যমে। অ্যান্ড ইটস লুকিং ভেরি মানে হাই কোয়ালিটি, কোয়ালিটি ওয়াইজ কিন্তু খুব ভালো লাগছে। এটার বাজেট আমি যতটা জানি তার আউটপুট হিসেবে কিন্তু যথেষ্ট ভালো হয়েছে, এটা আমাকে বলতেই হবে। মানে প্রিমিয়াম লেভেলের যে সিনেমাগুলো হয়, বড় বড় হাউসের যে সিনেমাগুলো হয়, উইথ ডিউ রেসপেক্ট আমি বলছি, মানে কোনো অংশে তাদের থেকে কম লাগছে না, কিন্তু দারুণ লাগছে। এবং বিজিএম আগুন আগুন লাগিয়ে দিবে, হেডফোন দিয়ে তোমরা খালি শোনো। আমি নিচে ডিসক্রিপশনে ট্রেলারের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি, এমএস ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে চলে এসছে এবং গানগুলো চলে এসেছে জি মিউজিক চ্যানেলে। তো আমার দারুণ লেগেছে, মিউজিক করেছে প্রতীক, যে মানে সেই ভাইটাও আমাদের বিজয়দশমীর মিউজিক করেছিল, দুটো গান ছিল, দুটো গানই অডিয়েন্সের খুব ভালো লেগেছিলো। যারা হলে দেখতে গেছিলো তারা বলেছিলো এই গানগুলো তো তোমরা ঠিকভাবে প্রমোটই করতে পারলা না, এমনও আমাদের শুনতে হয়েছে আর কি, ঠিক আছে। তো সেই প্রতীক আরও একবার, সে এসকেতে রেগুলার বেসিসে কাজ করে, সে এখানে মিউজিক করেছে। এবং এখানে না যে গল্পটা, অ্যাকচুয়ালি এখানে গল্পের অনেকটা লেয়ার আছে, আমি যেহেতু পুরোটা জানি, স্ক্রিপ্টটা পড়েছি, সেখানে আমি লেয়ারটা জানি যে এখানে লেয়ারিংটা কীভাবে করা হয়েছে। এবং ট্রেলারটাও কিন্তু সেভাবে ডিজাইন করেছে, এবং মাঝখানে মাঝখানে যে ফন্টের লেখাগুলো আসছে, এটা পাপের রাজ্য এবং পাপি টাপি নিয়ে যে লেখাগুলো আসছে মাঝখানে, সেগুলো কিন্তু গল্পের সাথে লিঙ্কড, এমন না যে দেখতে ভালো লাগছে ইন্টারেস্টিং লাগছে তাই দেওয়া হয়েছে, তা কিন্তু কখনোই না, গল্পটার সাথে ম্যাচ রেখে কিন্তু সেই লেখাগুলোকে ইউজ করা হয়েছে। ইয়াস, এবং বরফি খুব তাড়াতাড়ি আসছে, খুব সম্ভবত 7th April এটা রিলিজ করা হচ্ছে। তো প্রিমিয়ারে যাই বা আমাদের এখানে যে হলেই আসবে রিলিজ করবে, সেখানে অবশ্যই দেখে আমি সিনেমাটা রিভিউ করবো। একটু বরফির কিন্তু গানও চলে এসেছে, জি মিউজিক বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেল যেখানে আছে সেখানে গেলেই তোমরা বরফির গান পাবে, আরও আই থিঙ্ক গান আসার কথা আছে, দুটো গান অলরেডি চলে এসেছে, একটা আইটেম সং আছে, এবং ট্রেলারের কিছু অ্যাকশন সিকোয়েন্সেস আছে, মানে বুঝতে পারছো একটা কমপ্লিট প্যাকেজ কিন্তু এখানে পাচ্ছ। এবং আমি তো বলবো বিন্দু মাসিকে সেই লুকে, মানে অনামিকা ম্যামকে সেই লুকে ফিরিয়ে আনার জন্য থ্যাংক ইউ সো মাচ টু দ্য হোল টিম, এটা দরকার ছিল, সত্যি খুব দরকার ছিল। এবং এডিটিংও বেশ ভালো দেবাঙ্গ করেছে আই থিঙ্ক। তো ওভারঅল কিন্তু বরফি একটা প্রমিজিং ক্রাইম থ্রিলার হতে চলেছে, এবং গল্পটার মধ্যে দম আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে যে আর চার পাঁচটা যে ক্রাইম থ্রিলার বেরোয় তার থেকে অনেকটাই অন্যরকম ওয়েতে। দেখো কিছু তো প্যাটার্ন সেম থাকে,
কিন্তু এখানে ডেফিনেটলি তোমরা যখন সিনেমাটা কমপ্লিট হবে, শেষ হবে, তখন কিন্তু ডেফিনেটলি নতুন কিছু জায়গা অবশ্যই পাবে, এটুকুনি গ্যারান্টি আছে। সো বি উইথ বরফি। যারা যারা এখন বরফির ট্রেলার দেখোনি, গিয়ে দেখো, খুব ভালো রেসপন্স পেয়েছে বরফির ট্রেলার। আই থিঙ্ক 1 লাখের ওপর মানে ভিউজ ক্রসও করে ফেলেছে তারা, এবং আমি কমেন্ট সেকশনটা পড়ছিলাম, ট্রেলারের রিয়েকশন বেশ 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 ভালো। অনেক ইউটিউবার এটা নিয়ে কথা বলছে, যারা ইন্ডিপেন্ডেন্ট কাজ নিয়ে কথা বলতে মানে মানে ইন্টারেস্টেড নয়, তারা যদি এটা নিয়ে কথা বলে তাহলে আই থিঙ্ক আরও বেটার হবে। আমি কারণ নাম না নিয়ে বলছি, কারণ ইউটিউব কমিউনিটি ধরলে তো অনেকে আছে, সবাই কিন্তু এখনও বরফি নিয়ে কথা বলেনি। দেখো, এটা আমার প্রজেক্ট, আমি এটার সাথে যুক্ত আছি এমন তো ব্যাপার না, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কাজ হিসেবে এই কাজগুলো কিন্তু আমাদের সাপোর্ট করা উচিত। এবং সিনেমাটা অলরেডি একটা কন্ট্রোভার্সিতে কিন্তু ভুগছে, সেটা নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো। তো নতুনরা কাজ করছে, সৌভিক যে ডিরেক্টর, তার এটা থার্ড ছবি, তার বয়স খুবই কম, এত কম বয়সে সে 3টে ফিচার ফিল্ম করে ফেলেছে এবং তাবড় তাবড় আর্টিস্টদের নিয়ে সে কাজ করছে ইন্ডাস্ট্রির। সো হ্যাটস অফ টু দ্য হোল টিম, অল দ্য ভেরি বেস্ট, মিনা ম্যাম, অমিত দাস, সৌভিক, আরও যারা যারা আছো, গোটা টিমকে, অর্ণব জেডিওপি কাজ করেছে, দেবাঙ্গ, প্রিয়াঙ্কা, আরও যারা যারা ছিল এর সাথে যুক্ত, প্রত্যেককে অল দ্য ভেরি বেস্ট। বরফি খুব ভালো প্রজেক্ট হবে, ট্রেলারটা দারুণ প্রমিসিং হয়েছে। এই সিনেমাটা কিন্তু 7 মার্চ যে কটা হলেই আসুক না কেন, সেটা 20টা হোক, 40টা হোক, 60টা হোক, প্লিজ তোমরা যদি সিনেমাটা, যারা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবে, দেখে যদি ভালো লেগে থাকে, প্লিজ সবাইকে বলো। কারণ আমি বিজয়শমী করতে গিয়ে বুঝেছি যে ওয়ার্ড অফ মাউথটা খুব দরকার, কারণ সিনেমাটা, আমাদের সিনেমা যখন বিজয়শমী হলে চলছিলো, প্রথম ফার্স্ট উইকটা যা চলেছে, আমি মানে কোন দিক ছেড়ে কোন দিক সামলাবো আর কি, এত রেসপন্স আসছিলো, এদিকে লেখালেখি হচ্ছে, এদিকে ভিডিও হচ্ছে, এই হচ্ছে, ইট ওয়াজ অ্যান অসম এক্সপিরিয়েন্স। সো বরফিও আমি জানি বিজয়দশমীর ওইটাও একটা ক্রাইম থ্রিলার ছিল, এটাও ক্রাইম থ্রিলার, কিন্তু এটা জনারটা মানে সেম হলেও বাদবাকি জিনিস কিন্তু ডেফিনেটলি অন্যরকম আছে এবং লেয়ারিং আছে প্রচুর, সেটা তোমরা বরফি দেখলেই বুঝতে পারবে। এবং তার পাশাপাশি অবশ্যই বলবো এখানে SMV মানে সাউথ মিউজিক ভেঞ্চার্সের সঞ্জয় দা, পুশলি, তাদেরকেও ব্রেক দেওয়া হয়েছে। আই থিঙ্ক আরও কিছু ইউটিউবারও আছে এটাতে, সেটা সারপ্রাইজ আমি ব্রেক করতে চাই না। তো যে নতুন নতুন ট্যালেন্টের যে সুযোগ দেওয়া হচ্ছে, এটাই বা কতজন দেয় বলো? আমরাও বিজয়শমীতে চেষ্টা করেছিলাম, বরফির ক্ষেত্রেও মিনা ম্যাম 60-এর পরেও করেছিল, যে নতুন ট্যালেন্টদেরকে সুযোগ দেওয়া, এটা কিন্তু খুব দরকার। যে নামি দামি হাউসগুলো আছে তারা চট করে নতুনদেরকে সেভাবে সুযোগ দিতে চায় না, তো একটা ব্রেক তো সবার মানে বানতা হ্যাঁ, তাই না? একবার চান্স তো দাও, তারপর সে তার ক্যালি থাকলে, তার ট্যালেন্ট থাকলে, সে পরপর পরপর কিন্তু অফার পেতে থাকবে, কাজ পেতে থাকবে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল, জানি অনেক এদিক ওদিকের কথা বলে ফেলেছি, সেই কারণে একটু সময় নিয়ে আজকে বসলাম। সো অল দ্য ভেরি বেস্ট টু দ্য হোল টিম ওয়ান সেকেন্ড, বরফি খুব 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 ভালো হোক এটাই আশা করছি। চলো, হ্যাঁ, বরফি রিলিজ করলে অবশ্যই সেটা নিয়ে আবার ফার্দার কথা বলবো, আপাতত এটুকু নিয়ে থাক। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না, এবং এই ধরনের ভিডিও আরও পেতে গেলে নিচে যে রেড সাবস্ক্রাইব আছে সেখানে ক্লিক করে নাও, এবং সাথে সাথে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, আমাদের চলো মজা হয়, আড্ডা হয়, এবার আর কিচ্ছু হয় না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।